সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে। বিকেলের নাস্তায় দারুণ স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে আবারও চলে এলাম। আর এই স্ন্যাক্সের রেসিপিটি ছোট বড় সকলেই খুবই পছন্দ করবে। রেসিপিটি হচ্ছে ক্রিসপি চিকেন ফিঙ্গার। আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে, তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি 300 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনের বেস্ট পিস নিয়েছি 1 পিস, যেটার ওজন হচ্ছে 300 গ্রাম। এবারে এই চিকেনটাকে একটা ছুরির সাহায্যে একটু লম্বাটে করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে কাটছি। এভাবে করে চিকেনটাকে কেটে নিব, একটু পাতলা করে বাট লম্বাটে হবে। একইভাবে পুরোটা কেটে নিলাম। আর এখন এই চিকেনগুলোকে চলে যাচ্ছি ম্যারিনেশন করার জন্য। সেজন্য একটি পাত্রের মধ্যে চিকেনটাকে নিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ টালা জিরার গুঁড়া, 1/4 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ সয়া সস। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর আমি এখানে নিয়েছি 1টি ডিম, আর এই ডিমটা আমি ভালো করে ফেটে নিয়েছি। এখান থেকে অর্ধেকটা পরিমাণ ডিম আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এবারে এই সমস্ত উপকরণ খুব ভালো করে চিকেনের সাথে মিক্সড করে নিতে হবে। ভালো করে মিক্সড করে নিয়ে এবার চিকেনটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এই ফাঁকে তৈরি করে নিচ্ছি 1টি মিশ্রণ। এখানে আমি 1/4 কাপ ময়দা নিয়ে নিলাম। আরও নিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, আরও দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া। এবারে সমস্ত কিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। নেড়েচেড়ে মিক্সড করে নিলেই চিকেনটা কোট করার জন্য ময়দার মিশ্রণটা তৈরি। এবারে এটা এক পাশে রেখে অন্য একটি বাটিতে নিয়েছি রুম টেম্পারেচারের পানি। এবারে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে ময়দার মিশ্রণে গড়িয়ে ভালো করে উপরের অংশটা কোট করে নিতে হবে। উল্টে পাল্টে খুব ভালো করে কোট করে নিচ্ছি। কোট করে নেওয়া হয়ে গেলে পানির মধ্যে চিকেন পিসটাকে রেখে দিচ্ছি। পানির মধ্যে দিয়ে সাথে সাথেই একটা স্টিকের সাহায্যে আমি চিকেনটাকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে সরাসরি আবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। ময়দার মিশ্রণ দিয়ে আবারও উপরটা ভালো করে কোট করে নিব। এভাবে করে 2 বার কোট করে নিব। সবগুলো চিকেন একই প্রসেসে কোট করে নিচ্ছি। আর এভাবে করে কোট করে নেওয়ার ফলে ভাজার পরে চিকেনটা কিন্তু খুবই ক্রিসপি হবে। সবগুলো চিকেন ময়দায় কোট করে নিয়েছি। আর এখন চলে যাচ্ছি এগুলোকে ফ্রাই করার জন্য। সেজন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে একে একে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে দেওয়ার পর চুলার আঁচ মিডিয়াম টু লোতে করে প্রতিটা পাশ 5 মিনিটের মতো করে ভেজে নেব। এক পাশ হয়ে গেলে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে অপর পাশও সুন্দর একটা কালার আসার আগ পর্যন্ত ভেজে নিচ্ছি। যখন এরকম সুন্দর একটা ব্রাউন গোল্ডেন কালার চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর একইভাবে বাকি চিকেনগুলো আমি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চিকেনের উপরের অংশটা কতটা ক্রিসপি হয়েছে। উপরে ক্রিসপি আর ভেতরে খুবই সফট, খেতে ভীষণ মজাদার এই ক্রিসপি চিকেন ফিঙ্গার। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।